হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে হচ্ছে 7:45 সকালের, আর আমি এখন যাচ্ছি ভ্যাকসিন নিতে, কোভিডের ভ্যাকসিন নিতে, ফার্স্ট ডোজ আমার। তো চলো, বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই ঘুমাচ্ছে, মিরাশির বাবা রয়েছে আজকে ছুটি, তো ও ওদের টেক কেয়ার করবে, আর আমি যাচ্ছি আজকে ভ্যাকসিন নিতে। চলো, ট্রেন আছে, ট্রেন ধরবো। প্রচন্ড হাতে ব্যথা করছে অ্যাকচুয়ালি, আর আমি আশেপাশে কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো একটা ছাতুর দোকান পেয়েছিলাম, তো সকাল থেকে কি হচ্ছে কিছু আমি খাইনি, তো এখন আমি হচ্ছি এখানে ভাতের অর্ডার দিয়েছি, তো ভাত খাবো মাছ দিয়ে, আর হাতটা প্রচণ্ড আমার ব্যথা করছে এই মুহূর্তে, জানি না কী কী রিয়াকশন হবে, এরপরে জ্বর আসবে হয়তো বা, বুঝতে পারছি না। টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে, আমি একটা এখানে মানে বাড়ির ভিতরে যে হোটেলগুলো থাকে পাশেই বসেছি, এখন ভাত খাবো, আর এখন বাজে হচ্ছে 11:10 হয়ে গেছে। তো পাউরুটি ছিল, আমি পরোটা খেতে এসেছিলাম অ্যাকচুয়ালি, তো পরোটা ছিল না, পাউরুটি ছিল, আলুর দম ছিল, তো ভাবলাম যে তার থেকে ভালো ভাতই খেয়ে নিই, এমনিতেও বেলা হয়ে গেছে অনেকটা, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো ভাত খেলে একটু এনার্জি পাবো আশা করি, আর হাতটা আমার প্রচণ্ড ব্যথা, মানে সিরিয়াসলি আমি নামাতে পারছি না হাত থেকে, লেটস সি আর কী রিয়াকশন হয়। চলো এখন খাবারের জন্য ওয়েট করছি। ডাল, আলু সিদ্ধ, আর এখানে আছে পাঁচমিশালি তরকারি, আর আমি মাছের অর্ডার দিয়েছি, কাঁটা পোনা মাছই হয়েছে আপাতত, এখানে ডিম টিম কিছু হয়নি, তো ওই মাছ মাছের ঝোল দেবে আপাতত, আমি এটা দিয়ে খাই।
খাওয়া দাওয়া করে নিলাম, এবার নিশ্চিন্ত। হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে, আর হাতটা তো আমি একদম নাড়াতেই পাচ্ছি না, জানি না এরম হয়তো বা হয়। তোমরা যারা ভ্যাকসিন নিয়েছো আমাকে একটু কমেন্টে জানাও তো, তোমাদের এরকম হাতে ব্যথা হচ্ছে কি না। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি, আজকে ব্লগটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো ভীষণ পেইনফুল লেগেছে আজকে ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে। আর ট্রেনে তো বিশাল ভিড় ছিল আসার সময়, তোমরা দেখলে, তোমাদের তো আমি দেখাতে পারলাম না, মানে বিশাল বিশাল যাকে বলে আগের থেকেও বেশি ভিড়, নামাটাই মুশকিল আর ওঠাটাও মুশকিল ট্রেনে। তো সেরকমভাবে আবার আমাকে যুদ্ধ করে যেতে হবে এখন বাড়ি। তো আজকে ব্লগটা এইটুকুই থাকুক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।